ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব সকালে উঠেই এই জিনিস সবার আগে যদি দেখেন তাহলে ভিখারি হয়ে যায় রাজা। অর্থাৎ যে ব্যক্তি সকালবেলা উঠে এই জিনিস প্রথমেই দর্শন করে সেই ব্যক্তি ভিখারি থেকেও রাস্তা থেকেও রাজার মতন জীবনযাপন করেন, সে সম্পর্কে আজকে আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যতই দুঃখ দুর্দশা দারিদ্রতার মধ্যে থাকুন না কেন, আপনার জীবনে যা কিছু চাওয়া, আপনার যা কিছু সমস্যা কষ্ট দারিদ্রতা সমস্ত কিছুর থেকে মুক্তি পাবেন এবং আপনি যা চান সেই মনোবাসনা পূর্ণ হবে, আপনার সমস্ত স্বপ্ন পূরণ হবে। যদি রোজ ঘুম থেকে উঠেই আপনি এই জিনিসটি দর্শন করেন, এই জিনিসটি বহু প্রাচীন যুগ থেকে প্রচলিত। আজকে প্রচুর শুভ জিনিস আছে যেগুলো সকালবেলা উঠে দর্শন করলে, আবার কিছু কিছু জিনিস আছে সকালবেলা উঠে সেগুলো দর্শন করলে আপনার সারাটা দিন খারাপ যাবে। একটি কথা আছে ইংরাজিতে, প্রভাব আছে, প্রবাদ আছে, মর্নিং সোলস দি ডে। সকালবেলা দেখে বোঝা যায় সারাটা দিন কেমন যাবে, আপনার সারাটা দিন কেমন যাবে যদি প্রথমেই খারাপ হয়ে গেল। প্রথম দিনে আপনি অশুভ কিছু দর্শন করে নিলেন, তাহলে শুভত্বের আর আপনি কি নিদর্শন পাবেন, কি আর আপনার সারাটা দিন হবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি যদি এই জিনিসটি দর্শন করতে পারেন, দেখুন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি থাকুন না কেন, ধরুন ঘুরতে গেছেন, কোনো অসুবিধা নেই, সেখানেও এই কাজটি করতে পারেন। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন করতে পারেন, কেননা আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন এই জিনিসটা কিন্তু আপনার সাথেই থাকে, আর এটাই আপনার ভাগ্যের পরিচায়ক। সকালবেলা উঠে আপনার এই হাত দর্শন করার কথা আমরা বলছি। এই হাত, হাতই আমাদের ভাগ্যের পরিচায়ক। হাতে সমস্ত গ্রহ, হাতে সমস্ত নক্ষত্র রাশি সমস্ত কিছু কিন্তু আছে, এবং এই রেখাগুলো আমাদের ভাগ্যের পরিচায়ক, উন্নতির পরিচায়ক। এই রেখা কিন্তু 3 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়। আপনি পার্মানেন্টলি 4টি রেখাকে দেখতে পাবেন, বাদবাকি আবার 3টেকে তো পাবেনই, কারো কারো 4টি, ম্যাক্সিমামেরই 1টা ভালো করে দেখতে পাওয়া যায় না, সেটা ভাগ্য রেখা। 3টি রেখা প্রমিনেন্ট দেখতে পারবেন, শিরোরেখা, হৃদয় রেখা আর আয়ু রেখা। ভাগ্য রেখাটা সবার থাকে না, তাই আমরা এই হাত দেখেই বলে দিতে পারি মানুষের, যারা অ্যাস্ট্রোলজার তারা হাত দেখে বলে দিতে পারেন মানুষের দৌড় কতটা, সে জীবনে কতটা লাভবান হবে, কতটা ভাগ্যশালী বা ভাগ্যশালিনী হবেন, কতটা ধন সম্পত্তির মালিক হবেন, তার রোগ ভোগ, তার দুঃখ দুর্দশা কষ্ট যন্ত্রণার কথা। তাই হাত আপনার এগিয়ে নিয়ে যাবে আপনাকে। তাই দুটো হাত একসঙ্গে, দুটো তালু একসঙ্গে করে, দুটো পাশাপাশি যখন হাত আপনি করবেন তখন দেখবেন একটি অর্ধচন্দ্রের মতন শেপ আসছে, আকার আসছে। যে ব্যক্তির হাতে এই অর্ধচন্দ্রের মতন আকৃতি খুবই শুভ। এই বিষয়ে আমরা অন্য আরেকটি ভিডিও করব, আজকে সেই টপিকে যাব না যে এরকম অর্ধচন্দ্র বা অর্ধচন্দ্রনার ফ্ল্যাটের মতন হলেও কি ফলাফল দেয়। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি যে নিচে পা দেবেন তার আগে আপনাকে পৃথিবীকে, পৃথিবী ধরিত্রী মাতার কাছে আপনাকে পারমিশন নিতে হবে যে ধরিত্রী মাতা, পাদস্পর্শজনিত অপরাধ ক্ষমা করো। অর্থাৎ আপনি পা নামাচ্ছেন, কিন্তু আপনি কোন পা আগে নামাবেন,
এটাও একটি বড় প্রশ্ন। সেই পায়ে আগে নামাবেন হাত না আপনার আঙুল বা হাতটা নিয়ে যাবেন নাকের কাছে, যে দেখবেন নিঃশ্বাসটা কোন নাক দিয়ে পড়ছে, অর্থাৎ এটাকে স্বর বলা হয়। এটা চন্দ্রস্বর আর সূর্যস্বর বলা হয়, কোন নাকটা দিয়ে পড়ছে। ডান দিকে হলে সূর্যস্বর আর বাঁ দিকে হলে এটাকে চন্দ্রস্বর বলে। পান আর অপান বায়ু, কোনটাকে অপান বায়ু? যেটা ছাড়ছি নিঃশ্বাস, প্রশ্বাস যেটা দিচ্ছি সেটা প্রাণবায়ু। দেখবেন যে কোন দিক দিয়ে নাকের কোন ফুটোটা দিয়ে, নাসারন্ধ্র দিয়ে আপনার নিঃশ্বাসটা পড়ছে, সেই পাটা আগে নামাবেন। তাও তার বুড়ো আঙুলটা, পায়ের বুড়ো আঙুলটা আগে নামাবেন, তারপরে পুরো পাতাটা, তারপরে অন্য পাটা নামাবেন, দিয়ে আপনি এই হাত দেখবেন বা হাতটা আপনি বিছানায় বসেও দেখতে পারেন। কিন্তু যদি আপনি এই হাত দেখার পর এই কথাটি বলতে পারেন, তাহলে সোনাই সোহাগা। যদি আপনি না বলতে চান, যদি আপনি অন্য ধর্মাবলম্বী হন এবং আপনার আপত্তি থাকে বলতে, তাহলে আপনি এটা বলতে পারেন যে আমার ভাগ্য আমার হস্তরেখা, আমি জানি তোমরাই আমার ভাগ্য নির্ধারণ করবে, আমার ভাগ্যে যা কিছু অশুভ আছে, বাধা আছে, সেগুলো কেটে যাক। আপনি যে পরমেশ্বর বা পরমাত্মাকে নিশ্চয়ই আপনি মানেন, বিশ্বাস করেন, আপনি যে ধর্মের মানুষ, যে ধর্মে বিলং করেন আপনি, সেই ধর্মের পরমেশ্বর পরমাত্মাকে আপনি ডাকবেন, তাকে ডেকেই আপনার দিনটা শুরু করবেন এবং বলবেন, আমি জ্ঞানত বা অজ্ঞানত যে কিছু অপরাধ করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও প্রভু, আমার জীবন সুন্দর করে দাও, আমার সমস্ত মনোবাসনা পূর্ণ হোক, যেন এই কথাগুলো বলবেন। আপনি আপনার ভাষায় আপনার মতন করে আপনার অভিপ্রায়গুলো, ইচ্ছাগুলো আপনি প্রকাশ করবেন। আর অবশ্যই যারা হিন্দু ধর্মাবলম্বী তারা, কেননা দেখুন আমাদেরকে যখন ভিডিওটা বানাচ্ছি, পৃথিবীর সমস্ত প্রান্তের জনগণ আমাদের এই পরিবারের সদস্য বা সদস্যা, তাদের সবার কথা আমরা, কিন্তু প্ল্যাটফর্ম একটা, কিন্তু নানা বর্ণ, নানা জাতি, নানা ধর্মের মানুষ, তাহলে সবার জন্যই আমাদেরকে কী করতে হবে? যে যেমন ভালোবাসে তেমনভাবেই করতে হবে, যে যেটা পছন্দ করে তার জন্যই করতে হয়। সেই জন্য আমরা নানা রকম উপায় বলে দিচ্ছি, কিন্তু করবেন প্লিজ। এটা হিন্দুদের জন্য এই ভিডিও আমরা দেখবো না বা করবো না, করবেন না, আপনাদের জন্যও বলে দিলাম। এবার যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের, তারা অবশ্যই বলবেন যে করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূল স্থিত গোবিন্দম, মঙ্গলম কর দর্শনম। আবারও বলছি, করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে স্থিত গোবিন্দম, মঙ্গলম কর দর্শনম। বলে দিলাম, নিশ্চয়ই ডিকটেট করে ভালো করেই করতে পেরেছি এবং আপনারা লিখে নিয়েছেন, রাইট ডাউন করে নিয়েছেন। তাহলে আরেকবার আমি মন্ত্রটা বলে দিই, করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে স্থিত গোবিন্দম, মঙ্গলম কর দর্শনম। অবশ্যই এটা তিনবার বলবেন, এবং মানেটা বলে দিই, মানেটা বললে কি হয়, গ্রহণযোগ্যতাটা বেড়ে যায়, আপনার ভেতরে ঢুকে যাবে, আপনি তখন নাভিমূল থেকে উৎসারিত করবেন। করাগ্রে বসতি লক্ষ্মী, এই করাগ্রে, এই যে আঙুলগুলোর একদম অগ্রভাগে মা লক্ষ্মী বসবাস করে, কর মধ্যে, কর মধ্যে কে বসবাস করেন? মা সরস্বতী, এবং কর মূলে গোবিন্দ, শ্রীহরি, শ্রী বিষ্ণু অবস্থান করেন। তাই তিনজনের নাম স্মরণ করে আপনি যখন আপনার দিনটি শুরু করছেন, তখন তাদের আশীর্বাদে আপনার সারাটা দিন ভালো যাবে, আর সারাটা দিন ভালো যাবে, একটি দিন একটি দিন, বিন্দু বিন্দু থেকে সিন্ধু রচনা হয়, আপনার আগামী ভবিষ্যৎ সুন্দরভাবে বিল্ড আপ হয়ে যাবে। অবশ্যই খুব ভালোভাবে আপনারা এটা করতে থাকুন এবং আপনাদের দিন সুন্দর হয়ে উঠুক, সারা জীবন সুন্দর আপনারা করে তুলুন, এই কামনা করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।